সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এখানে বাংলা একাডেমিতে আমাদের একটা প্রাণের মেলা, যেটা সারা বিশ্বের কোথায়ও হয় না। এবার বাংলাতে বড় মেলা হয়, সেটা হয় এক সপ্তাহ। কিন্তু আমাদের এই মেলা মানুষের মানসিক অনুভূতি, প্রার্থনা, চড়া কবিতা, বাচ্চাদের এখন সবকিছু মিলিয়ে এটা আছে, এই লেখা আছে। এটা তো প্রায় সব কিছু হতো কবিতা। আমি প্রথম কবিতাটা দুটা লাইন পড়ে শোনাই, প্রথম কবিতাটা দুটো লাইন হলো হেরিলে যাহারে তুমি, তমসা হেরিলে যাহারে তুমি, লাগিয়ে সরল তব হয় রাত কেটেও যদি ভোর হয়ে যায়, আমার সাথে আবার যাও যদি দেখা, উজানে নামায় বাটির টানে হলো সূর্যোদয়ে উপরে শিশি নেমে যাপায়। ধন্যবাদ। আপনারা যদি ভালো লাগে আমার কোন বই বইটা কিনবেন, আমার বইটা পাওয়া যায় 619 নম্বর ছায়া প্রকাশনের পাশ খুবই নিলয় 34 নম্বর স্টলে। ধন্যবাদ। তিনি শ্রাবণের মেঘ লিখেছেন, শ্রাবণ মেঘ একটি কবিতা গ্রন্থ। তিনি একটি মাসিক পত্রিকার সম্পাদক, অর্থনৈতিক বিদ্যুৎ এবং ভালো লেখেন, একজন রাজনীতিবিদ, একজন সমাজকার মানুষ এবং সুশীল মানুষ। সত্যকার চিন্তু রহমান সাহিত্যের প্রতিটি বিষয় নিয়ে তিনি লেখেন। আমি কল্পনা দীর্ঘ রহমানের শ্রাবণের একটি কবিতার কিছু অংশ পাঠ করব।